আজকে আমাদের আলোচনার বিষয় সেলজুক সাম্রাজ্য নিয়ে। তাহলে প্রথম প্রশ্ন হলো, দশম শতাব্দীর কথা, বর্তমান রাশিয়ার একটি বিরাট অংশ তখন সুবিশাল খাজার সাম্রাজ্যভুক্ত। খাজার রাজধানীর নাম ছিল আতিল। সেলজুক ছিলেন খাজারদের সেনাপতি। খাজাররা যাতে ছিল ইহুদি। ওই সাম্রাজ্যের মানুষের নামগুলো হিব্রু থেকে এসেছে বলে ধারণা করা হয়। সেলজুক নামটিও হিব্রু বলেই অনুমিত। খাজার সাম্রাজ্যের সেনাপতি এই সেলজুকের দিকে সম্বন্ধ করেই তার বিজিত ও অধীনস্থ অঞ্চলকে সেলজুক সাম্রাজ্য বলা হয়। 10-14 শতক পর্যন্ত সেলজুকরা মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্য শাসন করেছে। 2 শতাব্দীকাল পর্যন্ত তারা অত্যন্ত প্রতাপের সাথে লড়াই করেছে কুচেরারদের সাথে। সেলজুকের পিতার নাম ছিল দুকাক। বীরত্বের জন্য তাকে দ্য আয়রন বো নামেও সম্বোধন করা হতো। দুকাকের উপাধি ছিল তৈমুর ইয়ালিক। সেলজুকের পূর্বপুরুষরা ছিল মননে উদারমনা ও ধর্মে প্রতিমা পূজারী। আতিলের সম্মানিত যোদ্ধা গোত্র কায়নিকের অন্তর্ভুক্ত ছিল তারা। পিতার মৃত্যুর পর সেলজুক ইসলাম ধর্ম গ্রহণ করেন। 950 খ্রিস্টাব্দের দিকে সন্তানদের নিয়ে চলে আসেন খাওয়ারিজম অঞ্চলে। তার সন্তানদের ব্যাপারে বেশি বর্ণনা পাওয়া যায় না, তবে তারা প্রত্যেকেই সাহসী যোদ্ধা ছিলেন বলে ধারণা করা হয়। খাওয়ারিজম অঞ্চলটির অবস্থান ছিল ইরান, আফগানিস্তান, বিশাল অংশ জুড়ে তুর্কিস্তানে। গোত্রপ্রধান সেলজুক তার গোত্র নিয়ে জেনদের কাছাকাছি এক শহরে আশ্রয় নেন। তদীয় অঞ্চল তখন সামানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কে জানত, কিছুদিনের মধ্যেই পতন হবে সামানিদের, আর গঠিত হবে প্রথম 2 ক্রুসেডের সরাসরি সংশ্লিষ্ট সেলজুক সাম্রাজ্যের। সেলজুক ও তার গোত্র মুসলমান হওয়ার পরপরই জেনদে চলে আসেন। জেনদের ওদিকে তখনও মুসলিমদের দখলে। সেলজুক তার গোত্র নিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেন, ফলে স্থানীয় অমুসলিমদের সাথে তার যুদ্ধ বাধে যায়। যুদ্ধে বেশ সাহসিকতার সাথে সেলজুক জয়ী হন। তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। 102 বছর বয়সে তার মৃত্যু হয়। আমৃত্য অমুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন সেলজুক, ফলে তার নাম চারদিকে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সামানি আমিরদের কানেও পৌঁছে যায় তার কথা। আমির নিজেও ছিলেন মুসলিম, তাই তার সেনাদলে কাজ করার জন্য সেলজুক ও তার বাহিনীকে আমন্ত্রণ জানান। সেলজুক সরাসরি তার বাহিনীতে যোগ না দিলেও বিভিন্ন যুদ্ধে সামানিদের সহযোগী হিসেবে লড়েন। তন্মধ্যে কারাখানিদের সাথে যুদ্ধ অন্যতম। কথার জের ধরে যেহেতু সামানি ও কারাখানিদের প্রসঙ্গ চলেই এসেছে, তাই এখানে সামানি ও কারাখানি রাজবংশ সম্পর্কে আলোচনা করা জরুরি বলে মনে করছি। তাছাড়া সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাকালীন ইতিহাস সামানি ও কারাখানি রাজবংশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সামানি সাম্রাজ্যের নামকরণ করা হয়েছে সামান হুদাতের নাম অনুসারে। তিনি খলিফা হারুনুর রশিদের সময়কালে তার দলে যোদ্ধা হিসেবে কাজ করতেন। সামানের 4 সন্তান নূহ, আদম, ইয়াহিয়া ও ইলিয়াস। সাম্রাজ্য প্রতিষ্ঠা পর্যন্ত তারাও আব্বাসি খলিফাদের সেনাদলে যোদ্ধা হিসেবেই ছিলেন। পরবর্তী 4 ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় সামানিরা একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সামানিদের রাজধানী প্রথমে ছিল সমরকন্দ, তারপর তা সরিয়ে বুখারায় নেওয়া হয়। পতনের আগ পর্যন্ত তাদের রাজধানী বুখারাতেই ছিল। সালতানাতের সর্বোচ্চ অবস্থানে ছিল তারা। ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও বর্তমান পাকিস্তানের কিছু অংশ সহ বেশ বড় একটি রাজ্য ছিল তাদের দখলে। সামানিদের সীমান্ত ঘেঁষেই শাসন করত আরেক শক্তিশালী সালতানাত। ইতিহাসে তারা কারাখানি বা আফ্রিসিয়ার কিংবা ইলেক খানাত নামে পরিচিত। তাদের রাজধানী ছিল শত ইতিহাসের সাক্ষী প্রাচীন শহর সমরকন্দে। পরস্পর পাশাপাশি হওয়ায় সামানিদের সাথে বিরোধ লেগেই থাকতো কারাখানিদের। ট্রান্স অক্সিয়ানা দখলের জন্য কারাখানিদের বিরুদ্ধে সেলজুক গোত্রকে কাজে লাগায় সামানিরা। সেলজুক বেগের পুত্র ছিলেন 4 জন, মিকাইল বেগ, ইসরায়েল বেগ, মুসা বেগ ও ইউনিস বেগ। উল্লেখ্য, সেলজুক বেগের সন্তান মিকাইল বেগের পুত্র তুগরিল বেগ ও চাগরি বেগের অধীনে সেলজুকরা খোরাসানে স্থানান্তরিত হয়। সেলজুক সাম্রাজ্যের মূল প্রতিষ্ঠাতা সেলজুক বেগ, কিন্তু তার 2 নাতি তুগরিল বেগ ও চাগরি বেগের নামও সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে উঠে আসে। তুগরিল ও চাগরি হিব্রু নাম। অনেক আরব ইতিহাসবিদ তাদের আসল নাম মুহাম্মদ ও দাউদ বলেছেন। ইতিহাসবিদদের মতে তুগরিল ও চাগরি তাদের সাহসিকতার উপাধি। তুগরিল বেগ ও চাগরি বেগ ছিলেন বেশ সাহসী যোদ্ধা। চারপাশে খাওয়ারিজম, সামানি ও গজনীদের ভয়াল অবস্থা দেখে তিনি নিজ উন্নতির কথা চিন্তা করলেন তুগরিল বেগ। সামানিদের পতন তখন হয়ে গেছে। তাদের অনুকূলে থাকা বেশিরভাগ রাজ্যই তখন গজনী বা কারাখানিদের দখলে। সামানিদের স্বজাতীয় হওয়ায় তাদের উপর গজনীদের অত্যাচারের পরাল থাবা নেমে আসে।
সেলজুকরা তাদের অধিকৃত সকল জমি ও পশুর চারণভূমি হারায়। উপায়ন্তর না দেখে তুগরিল বেগ তার গোত্রের সবাইকে নিয়ে যোগ দেন কারাখানিদের দলে। পরবর্তী 20 বছর কারাখানিদের সাথে তাদের কোনো সমস্যাই দেখা দেয়নি। সমস্যা বাঁধে যখন 1020 সালের দিকে। তখন কারাখানি যুবরাজ আলী তেকিন পালিয়া বুখারায় চলে আসেন। পূর্বে 1017 সালের দিকে আলী তেকিন ছিলেন বুখারা শহরের গভর্নর, কিন্তু গ্রেট খান ক্ষিপ্ত হয়ে তাকে তার কাজ থেকে অব্যাহতি দেন এবং গ্রেফতার করেন। আলী তেকিন পালিয়ে আসেন সেলজুকের কাছে। এদিকে সেলজুকদের চারপাশে ছড়িয়ে আছে নানা না জানা অনেক আরব, আফগান ও তুর্কি গোত্র। তুগরিল বেগ চিন্তা করলেন, তাদের যদি কোনোভাবে এক করা যায় তাহলে যে কোনো পরাশক্তিকেই অনায়াসে হারিয়ে দেওয়া যাবে। তুগরিল বেগ আর চাকরি বেগ ফসলের দানার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা গোত্রগুলোকে দিনরাত খেটে এক করলেন। সাথে সঙ্গী হিসেবে পেলেন পালিয়ে আসা যুবরাজ আলী তেকিন আর আরসালানকে। সম্মিলিত প্রচেষ্টায় তারা বুখারা শহর দখল করে নেন এবং স্বাধীনতার ঘোষণা করেন।